Assalamu alaikum, students of class 6. Welcome to the online class English. I hope you are all well by the grace of Almighty God, Allah. And today's task is the discussion of the answers of third online test's questions. So, just take out your copies. You may also take out the question paper and try to write down the answers, the correct answers. And after solving them, you may know that how many marks you can score. So, let's prepare for that. So, today's task is answers of third online tests paper. Third online test er je question paper tar answer ajke kora hocche dekhe nao. Number 1, choose the correct alternative and answer the following questions. Nicher shothik uttor ti beche प्रश्न उत्तर दाओ. एक नम्बर ए दिखे देखो, केपलर मास्टरमैन वाज बोर्न ऑन द मून डैश इयर्स बैक 10, 15, 20, 25. केपलर मास्टरमैन जन्मे चांदे कत बचर आगे जान उत्तर एक दिखे ए दो नम्बर हे 15 इयर्स 15 बचर आगे केपलर मास्टरमैन चांदे जन्म हो दागे द अर्थ हैज 1/4, 3/4, 7/10, 3/10 वाटर पृथ्वी जल आछे कत परिमाण तुम जानो जे 10/7/10 नम्बर 3 एटा नम्बर 3/7/10 7/10 वाटर पृथ्वी जल आ 10 भाग मध्य 7 भाग और 3 भाग स्थल तपर तुम्हारे अन्सार टेक्सट अनुजाई करते हैं टेक्सट अनुजाई 1/4 कर लेना 3/4 कर लेना. नेक्स्ट सी जैकेट द चाइल्ड विल गो विथ हिज फादर टू द ছেলেটি বাবার সময় কোথায় যাবে টু দ্য ফিল্ড মাঠে যাবে সি সমুদ্রে হিলস পাহাড়ে রিভার নদীতে ফর প্লাইং চাষ করার জন্য তাহলে ফিল্ড নাম্বার 1 এটা হচ্ছে ফিল্ড. দিয়ে থাকে দ্য ফাদার উইল সিং দ্য সিড সং হোয়াইল বাবা গান গাইবে বীজ পোতার গান কখন রিপিং ফসল কাটার সময় সোয়িং বীজ বোনার সময় প্লাউইং চাষ করার সময় হার্ভেস্টিং ফসল কাটার সময় বা কৃষিকাজের সময় লিখতে হবে সোয়িং বীজ বপন করার সময় নাম্বার 2 লিখতে হবে বীজ বপন করার সময় সোয়িং লিখতে হবে. ইয়ের দাগে রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ এই রিপিং মানে ফসল কাটা সম্পূর্ণ হবে কখন যখন মাঠটা কিরকম হবে রেড ব্রাউন গ্রিন ব্লু তো জানো নিশ্চয়ই যে ফসল পাকার পেকে গেলে মাঠের রংটা হয়ে যায় ব্রাউন সেদিনের ইয়ের দাগের দুই ব্রাউন. তবে দেখো দুইয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইনস্ট্রাকশনস শুনেছেন পূরণ করো ইনস্ট্রাকশনস আর গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটে দেওয়া আছে কি করতে না করতে হবে. নাম্বার এ Fill in the blanks with the help box. Help box diye shortcut pulon koro. Number 1, it was a dash site. Eta ekta chomotkar drishyo. To ekhane dekho word ache familiar mane chena shona jana empty mane khali magnificent chomotkar realized bujhte perechilo. Tale ek ek dui theke
তৈতের এ এর আবার একের ড্যাশ সাইড কি দৃশ্য না চমৎকার সুন্দর ম্যাগনিফিসেন্ট সাইড অ্যান্সার হয়ে গেল ম্যাগনিফিসেন্ট নাম্বার টু দেখো ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট দু নম্বর ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ খালি পাত্রের বেশি আওয়াজ হয় তাহলে খালি ইংরেজি এমটি এমটি ভেসেল মানে খালি শূন্য পাত্র বা খালি পাত্র তাহলে এমটি অ্যান্সার হচ্ছে এমটি এটা ফার্স্ট লেটার বলে ক্যাপিটাল করতে হবে তাহলে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ খালি কলসি বা খালি পাত্রের বেশি আওয়াজ হয় নাম্বার বি দেখো নাম্বার বি এর রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট বা অ্যান্টোনিম অ্যান্টোনিম অপোজিট দিয়ে অ্যান্সার করতে হবে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস আমি গান গাইব শান্ত ঘোড়ার প্রতি তো শান্ত ঘোড়া ইংরেজি হচ্ছে পেশেন্ট আর অপোজিট করলে অশান্ত ইংরেজি অশান্ত ঘোড়া অঞ্চল ইংরেজি হচ্ছে ইমপেশেন্ট তাহলে অ্যান্সার হয়ে যাবে অপোজিট ইমপেশেন্ট তার পেশেন্ট আগে ইম যোগ হয়ে যাবে অ্যান্সার হয়ে গেল ইমপেশেন্ট দুই জায়গায় দেখো দ্য বয়েজ হ্যান্ড রাইটিং ইজ ভেরি স্লো ছেলেটির হাত লেখা খুব স্লো খুব আস্তে তাহলে স্লো এর অপোজিট ফাস্ট তাহলে অ্যান্সার লিখতে হবে নাম্বার টু ফাস্ট FASTতো ভালো করে অ্যান্সারটা মিলিয়ে নাও কারণ এরপর নির্ভর করছে তোমার কত মার্কস পাচ্ছ নিজেরা মার্কসটা মিলিয়ে নেবে খাওয়া দাওয়া প্রায় শেষ দিকে তো আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার অ্যান্সারটা অ্যান্সার শিটটা কোশ্চেন রেজাল্টটা তো তার আগে কিছু কথা বলার আছে এটা হয়ে যাবে তাও বলছি নেক্সট দেখো শের দাগের সিদ্ধের কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূর্ণ করো উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক আর পার্কে গেছিলাম পিকনিক করেছিলাম তাহলে উই ওয়েন্ট টু লিখতে হবে প্রথমে পার্কে গেছিলাম টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক এবং সেখানে গিয়ে পিকনিক করেছিলাম তো হয়ে গেল এক আর দুই এবার নেক্সট নাম্বার থ্রি চাষের বিভিন্ন সময়ে জমির রং কি হয়েছিল তার অ্যান্সার লিখতে হবে colors of the field at different stages of farming are number one করতে পারো যে প্লাউইং হাইফেন দিয়ে গ্রিন নাম্বার টু করতে পারো সোয়িং হচ্ছে রেড আর নাম্বার থ্রি করতে পারো রিপিং ব্রাউন তিনটে কালার অবশ্যই লিখতে হবে গ্রিন রেড ব্রাউন কালারটা লিখতেই হবে আর তার সঙ্গে সঙ্গে যদি তিনটে স্টেজ অফ ফার্মিং লিখতে পারো প্লাউইং সোয়িং রিপিং তাহলে খুব ভালো হয় এর মেনলি কালার চেয়েছে কালারটা লিখতেই হবে বিদ্যাগের আওয়ার ক্লাস কনসিস্ট অফ 40 পিপলস আমাদের ক্লাসে আছে 40 জন স্টুডেন্ট তো এখানে আগে লেখো লাইনটা
পার্টস অফ স্পিচ করতে হবে, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আন্ডারলাইন করে আইডেন্টিফাই করতে হবে। ফ্লাওয়ার ক্লাস কনসিস্ট অফ 40 পিপলস। অনেকে এটা ঠিকঠাক করতে পারোনি, সবগুলো অ্যান্সার অনেকে ঠিক হয়নি, কিছু কিছু ভুল হয়েছে, তো ভালো করে বুঝে নাও। এটা কিন্তু কোনো পরীক্ষায় হয়তো নাও আসতে পারে, কিন্তু তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা পার্টস সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। যেহেতু তোমরা পার্টস অফ স্পিচ শিখেছো, আট প্রকার পার্টস অফ স্পিচ, আট রকম ইউজ, ডেফিনেশন, এক্সাম্পল শিখেছো, সেটা তোমাকে কিন্তু জেনে রাখতে হবে, নাহলে কিন্তু কোনো জায়গায় বুঝতে আসতে হবে। কোশ্চেন আগে বুঝতে পারোনি, উল্টো আলো করে লিখেছো, যাই হোক ভালো দেখে নাও। প্রথমে আছে আন্ডারলাইন করে আইডেন্টিফাই করতে হবে আওয়ার। আওয়ার মানে আমাদের, এটা কিন্তু প্রোনাউন। তারপরে ক্লাস, এটাকে নাম বোঝাচ্ছে, এটা নাউন। কনসিস্ট গঠিত, এটা কিন্তু ভার্ব। অফ, অফটা কিন্তু প্রিপোজিশন। ফর্টি, এটা সংখ্যা বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। পিপলস, এটা কিন্তু নাউন, নাম বোঝাচ্ছে, স্টুডেন্ট, এটা কিন্তু নাউন। তোমাদের পরীক্ষা এইভাবে করতে হতো, এইভাবে আন্ডারলাইন করতে হতো, অনেকে করেছো, তো তিনটে ঠিক হওয়ার জন্য মার্কস দেওয়া হয়েছে, যার তিনটে ঠিক হয়েছে তাকে কিন্তু ফুল মার্কস দেওয়া হয়েছে। নেক্সট দেখো, সিএ দেখের দ্য চাইল্ড ইজ টু লিটল টু ওয়াক, ছেলেটি এত ছোট যে সে হাঁটতে পারে না। আইডেন্টিফাই সিম্পল কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স, এটা আইডেন্টিফাই করো যে এটা কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড। তো এটা কিন্তু দেখো চিনতে হবে, আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করুন, এই তিনটা অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা হবে। তো এটা দেখো সিম্পল সেন্টেন্স, কেন না ছেলেটি অত্যন্ত ছোট হাঁটতে, এনে একটাই সিম্পল সেন্টেন্স, একটা মতো ভাব দিয়েছে, সেটা হচ্ছে ইজ, ফাইনাল ভাব আছে, একটাই ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নয়, কারণ এর দুটো ক্লজ নেই, মানে প্রধান অপ্রধান বাক্য নেই, এই জন্য কম্পাউন্ড নয়, সরি কমপ্লেক্স নয়। আর কম্পাউন্ড নয় কেন, না এখানে দেখো অ্যান্ড বাট অর এরকম কিছু নেই, দুটো প্রধান বাক্য, দুটো প্রধান বাক্যাংশ বা দুটো মেন ক্লজ নেই, তাই জন্য এটা কোনো কম্পাউন্ড নয়। তো সেটা অ্যান্সার লিখতে হবে, সেটাকে অ্যান্সার হচ্ছে সিম্পল সেন্টেন্স। অনেকে আবার সিম্পল সেন্টেন্স অ্যান্সার লিখে কেটে কমপ্লেক্স কম্পাউন্ড করেছো, কেন করেছো জানি না, তোমরা তো নিজেই লিখেছো সিম্পল আবার কেটে কমপ্লেক্স করেছো, এরকম করবে না, যেটা নিজের মনে হবে সেটাই করবে, পরে যেটা মনে হবে বা অন্য কেউ যদি কিছু বলে দেয় বা অন্য কেউ পরে যদি কিছু মনে হয় যেটা ভুল হতে পারে, তাহলে সেটা ভুল, প্রথমে যেটা মনে হবে বা তোমাদের মানে বুঝে শুনে যেটা করবে সেটাই লিখবে। অন্য কেউ যেটা ক্লাসে বা বলি যে পরীক্ষার হলে যেটা হয় যে একটা অ্যান্সার লিখলে কিন্তু পরে বন্ধুর বললো এটা এটা হবে রে, তখন তুই উত্তর পাল্টালি, উত্তর পাল্টে লিখলি, বাস নাম্বার কেটে গেলো। এই জন্য নিজে যেটা করবি সেটা কিন্তু ঠিক হওয়ার চান্সটা বেশি। ডি, এম ডি হাবিব ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন রেঙ্গুন। এম ডি হাবিব হলো রেঙ্গুনের সবচেয়ে ধনী ব্যক্তি, এটা করতে হবে কি সে কম্পারেটিভে করতে হবে, এটা আছে কি সে দেখো সুপারলেটিভে আছে, আর এখানে খেয়াল রাখতে হবে এখানে আছে ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্যটা খুব ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য থাকলে কিন্তু রুল টু এর অনুযায়ী, সব অনুযায়ী রুল টু ফলো করতে হয়, দেনের পরে মোস্ট অফ দ্য করতে হয় কম্পারেটিভে, আর পজিটিভে কিন্তু শুরু করতে হয় ভেরি ফিউ দিয়ে, এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার আস্তে আস্তে বড় হচ্ছে, যদিও ডিগ্রি তোমার সিলেবাসে নেই, তোমার শুধু ডিগ্রি আছে আইডেন্টিফাই কোনটা কোন ডিগ্রি চিনতে হবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, কিন্তু সেভেন থেকে কিন্তু সেভেনের থেকে ডিগ্রি চেঞ্জ আছে, তো সেভেনে ডিগ্রি চেঞ্জ থাকার জন্য এখন থেকে প্র্যাকটিস করে রাখলে অনেক সুবিধা হবে, তখন গিয়ে একবারে অবাক হয়ে যাবে না, একবারে সমুদ্রে গিয়ে পড়বে না, এখন থেকে একটু করে শিখে রাখলে পরে গিয়ে সুবিধা হবে, এই জন্য শেখানো হচ্ছে। এ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তোমাদের তোমাদের এটা ক্লাস নাইনে আছে যে আইডেন্টিফাই করো বা সেন্টেন্স চেঞ্জ করো, তো এখন শুধু তোমাদের আইডেন্টিফাই করানো হচ্ছে কোনটা কোন সেন্টেন্স বলা হচ্ছে, আর পরে গিয়ে এইট নাইনে গিয়ে সেন্টেন্স চেঞ্জ শিখবে, সিম্পল দিয়ে কমপ্লেক্স, সিম্পল দিয়ে কমপ্লেক্স, কমপ্লেক্স দিয়ে কম্পাউন্ড, এগুলো চেঞ্জ শিখবে, এখন শুধু আইডেন্টিফাই করতে হবে। তাহলে এমডি হাবিব ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট মেন, দেখুন এটা কম্পিটিভ করলে প্রথমে কী হবে দেখো, আগে লিখতে হবে এমডি হাবিব, এমডি হাবিব আগে লিখলে, তার ওয়াজ আছে ওয়াজ লিখলে, তারপরে দেখো
ওয়ান অফ দ্যটা উঠে যাচ্ছে, কিন্তু সুপার ডুপার ওয়ান অফ দ্য বসবে না, কম্পিটিটিভ ফর্ম বসবে না ওয়ান অফ দ্য। এই জন্য রিচেস্ট এর কম্পিটিটিভ ফর্ম রিচ রিচার রিচেস্ট, রিচ রিচার রিচেস্ট, এই জন্য কম্পিটিটিভ ফর্ম রিচার বসে গেল। তাহলে হাবিব এমডি হাবিব ওয়াজ রিচার, ওয়ান অফ দ্য টা গেল রিচেস্ট হয়ে গেল রিচার। তারপরে দ্যান বসে বলা এল টি প্লাস দ্যান বসে টি এইচ এ এন, আর দ্যানের পরে বসে মোস্ট আদার, তাহলে ওয়াজ রিচার দ্যান মোস্ট আদার। আর লেখা আছে দেখো মেন, আর লাস্টে ইন রেগমন্ড জায়গার নাম, দেখো মিনিংটা ঠিক ঠিক হবে কিনা। কোশ্চেনটা ছিল যে এমডি হাবিব বলো এগুলোর মধ্যে সব এগুলোর মধ্যে অনেকগুলো ধনী ব্যক্তির মধ্যে একজন, অ্যান্সার হয়ে গেল এমডি হাবিব রেগুনে অন্যান্য ধনীর থেকে ধনী। এই যে ডিভিশন যে কিন্তু অর্থ আগে থাকবে, আর বলছি কেন আর বলছি যে কোশ্চেনটা হচ্ছে এমডি হাবিব ছিল রেগুনে অনেকগুলো ধনী ব্যক্তির মধ্যে একজন, আর অ্যান্সার লিখলাম এমডি হাবিব রেগুনে অন্যান্য ধনী ব্যক্তির মতো ধনী বা তার থেকে ধনী, অনেক লোকের মধ্যে একজন ধনী। তারপর দেখো ই লাস্ট কোশ্চেন দেখো, আমরা বাড়িতে পাঁচ মাস ধরে পড়াশোনা করছি, তো এটা অনেকে লিখেছো অনেকে পড়নি, তোমাদের কিন্তু প্রত্যেকটা সময় টেন্সটা খেয়াল রাখতে হবে যে কোন টেন্সে হচ্ছে, বর্তমানে হচ্ছে না অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে হবে, এটা প্রধান প্রেজেন্ট পাস্ট ফিউচার, তার মধ্যে আমার ভাগগুলো মনে রাখতে হবে, বর্তমানে এখন হচ্ছে না আগে শুরু হয়ে এখনও চলছে, তো এটা দেখো বর্তমান এখন হচ্ছে না আগে শুরু হয়ে এখনও চলছে, তো নিশ্চয়ই এটা দেখো আগে শুরু হয়ে এখনও চলছে। আমরা বাড়িতে পাঁচ মাস ধরে পড়াশোনা করছি, এটা পাঁচ মাস আগে কাজ শুরু হয়েছে আর এখনও চলছে, এই জন্য কিন্তু এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা উই, তারপরে বসে হ্যাভ বিন উই হ্যাভ বিন আমরা শিখছি, প্রশ্ন করছি মানে লার্ন থেকে লার্নিং উই হ্যাভ বিন এল ই এ আর এন আই এন জি উই হ্যাভ বিন লার্নিং আমরা পড়াশোনা করছি, অথবা উই হ্যাভ বিন স্টাডিং করতে পারো, রিডিং করতে পারো, উই হ্যাভ বিন রিডিং করতে পারো, ভালো হচ্ছে স্টাডিং, অথবা ভালো স্টাডিং তারপর লার্নিং তারপরে রিডিং, যেমন একটা করবে তাহলে উই হ্যাভ বিন লার্নিং বাড়িতে অ্যাট হোম, লার্নিং অ্যাট হোম বাড়িতে পড়াশোনা করছি কতদিন ধরে, পাঁচ মাস ধরে, তাহলে পাঁচ মাস সময়টা নির্দিষ্ট অনির্দিষ্ট দুটো কথা আগে হয়তো পড়েছি শিখেছি তোমাদেরকে প্রিপারেশন করার সময় যে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট টাইম বোঝালে কিন্তু সিন্স হয়, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম মানে সময়কাল বোঝালে অনির্দিষ্ট সময় বোঝালে সে কিন্তু ফর হয়, তাহলে এখানে পাঁচ মাস কোন সময় কত কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এটা কিন্তু বলা নেই, এর এজন্য নির্দিষ্ট নয় এই জন্য এটা ফর হয়ে যাবে, ফর ফাইভ months. So, answer is now, we have been learning or studying or reading at home for 5 months. আমরা গত 5 মাস ধরে বাড়িতে পড়াশোনা করছি। তো এটা হয়ে গেল আমাদের থার্ড অনলাইন টেস্টের পেপারের সলিউশন, তোমরা এটা খাতায় লিখে রাখবে, তোমরা এটা পরে কাজে রাখবে। এখন কিছু গ্রামার টাস্ক করা হচ্ছে, তার আগে বলি যে কিছু স্টুডেন্ট খুব পুয়ার মার্কস পেয়েছে, কেন হচ্ছে যাই না, এই যে ক্লাসটা করছি অনেক স্টুডেন্ট ফলো করছে, অনেক স্টুডেন্ট রেসপন্স করছে, যে হোমওয়ার্ক দিচ্ছে হোমওয়ার্কগুলো করে দেখাচ্ছে, কিন্তু কিছু ছেলে একদম কোনো রেসপন্সই করছে না, তাদের নিশ্চয়ই তারাই এই কম মার্কস পাচ্ছে বা ফেল করছে বা 40% নিচে মার্কস পাচ্ছে। তো সেসব স্টুডেন্ট কারা, আমি আগেও ফার্স্ট অনলাইন টেস্টে তাদেরকে বলেছিলাম যে ইউ গট বিলো 50% মার্কস প্লিজ রেসপন্স ক্লাস আর ফলো দা ক্লাস রেগুলারলি তাদের বলেছিলাম, তা কিছু রেসপন্স করেনি মনে হয়, তো তারপরেও এই অবস্থা, এই জন্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা তৈরি হও ভালো প্রশ্ন করো, কারণ
নিজের ক্যারিয়ারটা নষ্ট করলে হবে না, নিজের পড়াশোনার ক্যারিয়ারটাকে ভালো করে রাখতে হবে। তোমার এখন পড়াশোনার বয়স, পড়াশোনায় তোমাকে মেন টার্গেট করেই করতে হবে। দেখো অ্যাট লিস্ট আছে এখানে, যেখানে বিলো 40% মার্কস পেয়েছো, বিলো 40% মার্কস পেয়েছো, শুধু কটা রোল বলছি, রোল নাম্বার 51 তুমি পেয়েছো, বিলো 40% মার্কস পেয়েছো, তুমি পড়াশোনা ভালো করছো না, রেগুলার হোম টাস্ক করে দেখাবে, 55 রোল, বিলো 40% মার্কস পেয়েছো, 57 ফিফটি করে অবস্থা খারাপ, সব বিলো 40% মার্কস পেয়েছো। তারপরে আছে এদিকে তিনজনই তো মনে হচ্ছে, আরেকজন আছে সেটা হচ্ছে 73, চারজন, এরা কিন্তু বিলো 40% মার্কস পেয়েছ। তোমাদেরকে বলা হচ্ছে বারবার যে তোমরা একটু কনসাস হও, সচেতন হও, আর হোমটা করে ফলো করো, ক্লাসগুলো ফলো করো। এমন কোশ্চেন হচ্ছে সহজে ইজি অ্যান্সার করা যায় আর ফুল মার্কস পাওয়া যায়, তো ফুল মার্কস মনে হয় কেউ পায়নি। হ্যাঁ পেয়েছে, ফুল মার্কস পেয়েছে কম, একজন একজন পেয়েছে, তো বেশিরভাগ 14, 13, 12। যাই হোক, এখন কিছু গ্রামার টাস্ক দেওয়া হচ্ছে, সেই গ্রামার টাস্কগুলো ফলো করো, আর গ্রামারগুলো অবশ্যই অ্যান্সার করে আমাকে দেখাবে, আমাকে অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আর রেগুলার পড়াশোনা থাকে, পড়াশোনা করো, পুরনো ক্লাসগুলো ফলো করো, যারা ক্লাস মিস করেছো আই কার্ড সেই ক্লাসগুলো দেখো, যাতে কিছু মিস না যায়, করে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে বা আগের থেকে ফলো করবে, গ্রামারগুলো বুঝতে না পারলে আগের ক্লাসগুলো ফলো করবে, সেখানে প্রত্যেক ক্লাসের একটা সঙ্গে একটা ক্লাসের লিঙ্ক আছে, একটা ক্লাসে হোম টাস্ক, তারপর অ্যান্সার এরকম দেওয়া আছে। গ্রামার দেওয়া হচ্ছে কিছু টাস্ক, হোম টাস্ক, ফিল দ্য ব্ল্যাঙ্কস, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস দিয়ে একটা প্যাসেজ ফিল আপ করবে, আগে হয়ে গেছে এগুলো, সো রিভিশন করো। They came dash a round hollow surrounded dash trees on dash level spot in dash center comma he saw dash unusual man master diya chhe master diya chhe article position master likhte hobe tale they came dash a round hollow surrounded dash trees on dash level spot in dash center he saw dash unusual man এটা তোমাকে অ্যান্সার করে দেখাতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই সিম্পল
কমপ্লেক্স আর কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স চিন্তা হবে কোনটা কোন সেন্টেন্স। নাম্বার এ, আই হ্যাভ এ ব্লু পেন। নাম্বার টু, সিং এ স্নেক দ্য বয় শাউটেড। নাম্বার সি, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। নাম্বার ডি, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন স্টেজ ইজ মাই সিস্টার। নাম্বার ই, I met my friend and told him the incident. And number F, the sky was overcast but it didn't rain. তো ছটা সেন্টেন্স দেয়া হলো, এর মধ্যে কোনটা কোন সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আইডেন্টিফাই করে লিখতে হবে। প্রথমে এটা হচ্ছে আই হ্যাভ এ ব্লু পেন, সিং এ স্নেক, দ্য বয় শাউটেড, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, The girl who is dancing on stage is my sister. I met my friend and told him the incident. And the sky was overcast but it did not rain. ছটা হুমটাস দেওয়া হলো সেন্টেন্স নিয়ে, ছটা ধরতে পারো, ছ নম্বর ধরতে পারো। ওয়ান ইন টু, ওয়ান ইন্টু সিক্স, এগারো হলো। আর চার নম্বর দিচ্ছি, নেক্সট তিন নম্বরে চেঞ্জ দ্য ডিগ্রি নিয়ে একটা রিভিশন টাস্ক দিচ্ছি। একটা দিচ্ছি তিনটে ফর্ম করতে হবে, যে নো আদার ম্যান, নো আদার ম্যান ওয়াজ অ্যাজ kind as Vidyasagar. No other man was as kind as Vidyasagar. Vidyasagar moto dayalu keu nei. Eta cancel likhte hobe, eta ke korte hobe positive ache, eta comparative korte hobe আর সরডি বলতে হবে। এটা ছ নম্বর থাকবে, দুই দুই চার, মোটামুটি পনেরো হয়ে গেল। পনেরো মার্কসে হোম টাস্ক দেওয়া হলো, তোমরা দেখো কতটা পাচ্ছ। নেক্সট দিন তো অ্যান্সার করে দেবো, আর তারপর মেলাবে, আর বলবে আমার কত পাচ্ছি। এখন অনেকটাই ক্লাস হয়ে গেল, অনলাইন ক্লাস প্রায় শেষ দিকে, অনেকটাই অনেকদিন ধরেই ক্লাস করছি, তো নিশ্চয়ই তোমরা কিছু শিখছ, তার রেজাল্ট এখানে পাওয়া যাবে। তো নো আদার ম্যান ওয়াজ অ্যাজ কাইন্ড অ্যাজ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের মতো কোনো মানুষ, দল মানুষ নেই। শুধু হেল্প করতে পারি একটা, কাইন্ড তিনটে ফর্ম বলে দিতে পারি, কাইন্ড
kinder আর kindest এটা লিখতে পারো kind kind kindest করে এটা সলভ করে রাখতে হবে তোমাকে so you have to write down this home task in your copy and send to my whatsapp number to prepare this very well question answer গুলো পড়ে দিলাম সেগুলো ভালো করে লিখে রাখবে আর গ্রামার গুলো ভালো করে প্র্যাকটিস করো দরকার হলে আগে ভিডিও গুলো দেখে নিয়ে গ্রামার গুলো সলভ করবে so that's all for today thank you